বাংলার মাটি ও তার গৌরবময় ইতিহাসকে বোঝেন তিনি। তার উপর অগাধ বিশ্বাস আছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গর্ব এবং তার সাথে আছে বিপুল জনসমর্থন ও বাংলার প্রতিটি মানুষের সার। তার উপরে মানুষের এই বিশ্বাসের জন্য বাংলা নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সম্প্রীতি ঐতিহ্য সংস্কৃতির গরিমা সুরক্ষিত। শত প্রচেষ্টা ও বাংলার প্রাচীন শতাব্দীর প্রাচীন ইতিহাসকে কালিমালিপ্ত করতে পারবে না বলিয়া তার পাশে তার শক্তি হিসেবে আছেন বাংলার প্রতিটি মানুষ। বাংলাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করতে বাংলা নিজে অসহায় ও বঞ্চিতের সহায় তিনি। বাংলার প্রতিটি মানুষের বিপদের দিনে এক বন্ধু তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্য প্রতিষ্ঠা করতে ও সংবিধানের মর্যাদা রক্ষার্থে সারা জীবন ধরে করে চলেছেন সোচ্চার ও আপোষহীন সংগ্রাম। প্রতিটি মানুষের প্রতি এই অকৃত্রিম বন্ধুত্ব মানবতার জন্যই বাংলা নিজের। বাংলার প্রতিটি মানুষের বিপন্নতা ও সংকটে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। যেদিক থেকে আসুন না কেন, বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন মানুষকে রক্ষা করতে নিজেকে এগিয়ে দেন সকলের লড়াই। আমাদের মাতৃভূমিকে সকল বিপদ থেকে রক্ষা করতে বাংলা নিজে। এই বাংলার সাথে তার মাটির টান আছে, আছে আত্মিক যোগাযোগ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিগত এক দশকে এই বাংলার শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ সকল ক্ষেত্রে এসেছে উন্নয়নের জোয়ার এবং বাংলা এগিয়ে চলেছে প্রগতি সমৃদ্ধি ও গৌরবময় ভবিষ্যতের দিকে। বিগত 10 বছরে বাংলার মানুষের মাথাপিছু গড় আয় দ্বিগুণের বেশি হয়েছে। শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 68 লক্ষ যুবতী উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথীর আওতায় আছেন বাংলার প্রতিটি নাগরিক এবং পরিবার কিছু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা সুনিশ্চিত করা হয়েছে। 9.5 কোটি মানুষের বিনামূল্যে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করেছে খাদ্য সাথী প্রকল্প। প্রায় 34 লক্ষ গ্রামীণ আবাস তৈরি হয়েছে বাংলার আবাস যোজনা প্রকল্পে। প্রায় 96 লক্ষ নতুন পরিবারকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে। 1,118,000 নতুন ও উন্নততর জাতীয় গ্রামীণ সড়ক তৈরি হয়েছে। প্রথম 5 বছরে কৃষক পরিবারের গড় আয় বেড়ে হয়েছে 78,708 টাকা এবং প্রায় 47 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ 33% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। বিগত 10 বছরে তফসিলি জাতি উপজাতির জন্য বর্ধিত বাজেট দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। 100 দিনের কাজের আওতায় 1.75 কোটি মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। প্রায় 17.3 লক্ষ প্রবীণ নাগরিক বিধবা এবং প্রতিবন্ধী মানুষকে মাসিক 1,000 টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। বাংলার প্রতিটি মানুষের পাশে রাত দিন 7 দিন আছেন তিনি। এই রাজ্যের সকল মানুষের ভালো মন্দের খবর রাখেন তিনি। এই বাংলার মনের কথা বোঝেন তিনি এবং প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে সব সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাজে। এই সকল কারণেই বাংলা নিজের। উপকার করলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী সহযোগী শেখর জানা মহাশয়। এরপরে আজকের যে মানে আমাদের ওখান থেকে ব্যানার আর সবই আমাদের সমস্ত অঞ্চল নেতৃত্ব এই স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়বেন মানুষের মাঝে, এটাই আমাদের প্রত্যাশা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। উনি এটাকে 7 ভাগে না 9 ভাগে এটা ভাগ করে ফেলাও তাদের যে যার অন্তর্গত।